সৌদি আরবের আশি প্রাদেশিক বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও প্রহাসনের মামলার রায়ের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় স্থানীয় একান হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এর বক্তব্য রাখে সৌদি আরব আশি প্রাদেশিক বিএনপি সহ সভাপতি জনাব উসমান গুনি এছাড়াও এর উপস্থিত আছিল মোহাম্মদ ইসুফ মোহাম্মদ শাহজান সিরাজ ফারুক আহমেদ শামসুল হক ছয় আরো বহুতকে বক্তা হলে এই রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আসিরের জনের পক্ষ থেকে ধন্যবাদ সামাজিক ভাইদেরকে আপনাদের মাধ্যমে আমাদের এই প্রতিবাদটুকু দেশের সর্বপ্রান্তে আপনারা পৌঁছে দিবেন জিআর ভিত্তিক মিথ্যা এবং প্রলোভনমূলক মান্লাই যে রায় দেওয়া হয়েছে এই রায়ের প্রতিবাদে আজকে উপস্থিত আশীর্বাদিসি পিনব সমস্ত নেতৃবৃন্দ পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ইतरह এই অগণতান্ত্রিক সরকারের বিয়াক কার্যক্রমের অবৈধ ঘোষণা করে সরকার পতনের আন্দোলনের বিয়াক জাতীয়তাবাদী শক্তি রক্ষকব্দভাবে অংশগ্রহণের আহ্বান জানাই দেশবাসীর কাছে আহ্বান জানাবো বীর সমস্ত জাতীয়তাবাদী শক্তি কি হবে জানার আপনারা আর ঘরে বসে নয় রাষ্ট্রপতির মিয় আসুন ডেক্স সি প্লাস্টিক এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হি